বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এ দফায় কিস্তির পরিমাণ $68.10 কোটি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। শঙ্কা ছিল ঋণের অর্থ ছাড় পাওয়া নিয়ে, কেননা শর্ত অনুযায়ী জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $2,450 কোটি রাখা যায়নি, অর্জন করা যায়নি রাজস্ব আয়ের লক্ষ্য। তবে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল আগামী সংসদ নির্বাচনের পরে পূরণ হবে সব লক্ষ্য, যার উপর ভিত্তি করেই ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে সংস্থাটির নির্বাহী পর্ষদ বাংলাদেশের জন্য প্রতিশ্রুত $470 কোটি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে। মঙ্গলবারের ওই সিদ্ধান্ত সকালে সংবাদ সম্মেলন করে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। টাইট মনিটারি পলিসি ফলো করে ইনফ্লেশনটাকে কমব্যাট করব, আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বাজারমুখী করব, সিঙ্গেল রেটে নিয়ে গিয়েছে অলরেডি। আমাদের যে অন্যান্য প্রায়োরিটিগুলো আছে, গভর্নেন্স এবং অন্য ইস্যুগুলো, রেভিনিউ কালেকশন, সেই জিনিসগুলোই কিন্তু আইএমএফ তাদের রিপোর্টে বলেছে যে দিজ আর দ্য প্রায়োরিটি, উই আর ইন দ্য রাইট ট্র্যাক, এবং আমাদেরকে এই জায়গাটাই তারা সাপোর্ট করার জন্য দে আর রেডি টু সাপোর্ট আস। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আগামী শুক্রবারের মধ্যে নতুন কিস্তির ডলার দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে যুক্ত হবে। এর বাইরে চলতি মাসের শেষ নাগাদ এডিবি সহ আরও বেশ কিছু সংস্থা থেকে বাংলাদেশ আরও $131 কোটি ঋণ পাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের হিসেবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন আছে $2,467 কোটি। আইএমএফের কর্মসূচি অনুযায়ী এর পরে তৃতীয় কিস্তির অর্থ ছাড় হবে 2024-এর মে মাসে। সেজন্য আসছে মার্চ মাসে শর্ত বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি আরও এক দফা পর্যালোচনা করবে আইএমএফ। আমরা সেই অনুযায়ী আমাদের পলিসি মেজারগুলো রিঅ্যাডজাস্টমেন্ট করেছি এবং সেইটা আমরা করেছি, আবার ভবিষ্যতেও করব। নেক্সট আরও মনিটারি পলিসি, আপকামিং মনিটারি পলিসি আছে, সেইখানেও আপনারা কিছু দেখবেন যে আমাদের মেজারগুলো ইয়ে করা, আমরা কাজ করে যাচ্ছি। চলতি বছরের শুরুতে $470 কোটি এই কর্মসূচির অনুমোদন করে দাতা সংস্থা আইএমএফ। মোট তিনটি পৃথক তহবিল থেকে এই ঋণ দেওয়া হচ্ছে, যার আওতায় দেশের অর্থনৈতিক নীতি সংস্কারে ধাপে ধাপে মোট 38টি শর্ত পূরণের অঙ্গীকার করে সরকার। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।